প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শুরু হবে, এদিকে আলোই আলো। বনিদাকে দেখতে পাচ্ছি, অসীম দা আছে, বিকিদা আছে। না, এদিকে আছে 1920। প্রথম রাউন্ডে চতুর্থ খেলা, সরাসরি নিউ টাউন। নিউ টাউন এটা নবসূর্যোদয় সংঘের পরিচালনায় 16 দলীয় মিনিভার ফুটবল টুর্নামেন্ট। এটা প্রথম রাউন্ডে চতুর্থ খেলা, এদিকে আছে 1920 হোয়াইট কালারের জার্সিতে। প্রথম রাউন্ডে চতুর্থ খেলা শুরু হবে, হোয়াইট জার্সিতে আছে 1920, এদিকে আছে আলোই আলো স্কাই ব্লু জার্সিতে। বনিদা আছে গোলে, শুরু হবে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। এবং খেলা কিন্তু শুরু হয়ে গেল। কি করে
আমরা সবাই সঙ্গ টিমের ক্যাপ্টেনকে বলবো তোমাদের টিম লিস্ট আমাদের মঞ্চে এসে দিয়ে যাও আমরা সবাই সঙ্গ আমরা সবাই সঙ্গ ক্যাপ্টেনকে বলবো তোমাদের টিম লিস্ট আমাদের মঞ্চে এসে দিয়ে যাও আমাদের পঞ্চম ম্যাচ আমরা সবাই সঙ্গে আমরা সবাই সঙ্গে ক্যাপ্টেনকে অনুরোধ করছি তোমরা তোমাদের টিম লিস্টটা আমাদের মঞ্চে এসে দিয়ে যাও প্রথমার্ধের খেলা কিন্তু শেষ স্কোর 0-0 দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে চলছে এনপিএস কাপ সরাসরি নিউটাউন নবসূর্যোদয় সংঘের মাঠ থেকে প্রথমার্ধের খেলা শেষে স্কোর 0-0 ছিল দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো দেখা যাক ভালো একটা ক্লিয়ারেন্স কর্নার যারা বসে আছেন ড্রেনের উপরে তারা একটু ড্রেনটা ছেড়ে রাস্তায় গিয়ে একটুখানি দাঁড়ান ¡Gracias!
মাঠে খেলোয়াড়দের উদ্দেশ্যে ঘোষণা আপনারা খেলাশুলভ মনোভাব বজায় রাখুন মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে ঘোষণা আপনারা খেলাশুলভ মনোভাব বজায় রাখুন পেনাল্টির আবেদন ছিল কিন্তু রেফারি কিন্তু না বলল ভালো একটা হেড ক্লিয়ারেন্স আমাদের পরবর্তী খেলা মেরিনার্স জুনিয়র ভার্সেস আমরা সবাই দুই টিমের ক্যাপ্টেনকে টিম রেডি রাখার জন্য অনুরোধ করছি যারা আমাদের মাঠে নটরাস্টারের সামনে প্লেনটি বাসটি ধরে দাঁড়িয়ে আছে তাদের জন্য বাসটা ছেড়ে দেন আপনারা বাসটা ছেড়ে দেন আমাদের খেলা পরিচালনা করতে সহযোগিতা করুন খেলার সময় কিন্তু সমাপ্ত স্কোর কিন্তু 0-0 অর্থাৎ টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে হোয়াইট জার্সিতে আছে 1920 এবং স্কাই ব্লু জার্সিতে আছে আলে আর আলো টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে শট নিয়েছে আলে আর আলো বনিদা দেখা যাক প্রথম শটে কে আসে ও বলটা কিন্তু ঘুরে গেল 1920 হয়ে প্রথম শট শট নিচ্ছে জিৎ না বাইরে মিস করলেন জিৎ এখনো পর্যন্ত আলের আলে আর আলোর হয়ে দ্বিতীয় শট আলে আলো অজয় পেনাল্টি শুট করবে মিস করলেন অজয় এবার বলটা কিন্তু গোলে যাচ্ছিল ঘুরে গেল 1920 হয়ে শট নিতেছে পরেশ দলের হয়ে দ্বিতীয় শট এবং গোল পরেশ গোল করে 1920 টিমকে এগিয়ে দিয়ে গেল প্লেয়ার নাম আলেয়ার আলো শট নিতেছে লাস্ট শট টুবলুদা হেডশট দিয়ে দেবে ভাল লাগবে
গোল করলে কিন্তু সমতায় ফিরবে, দেখা যাক কি হয়। না মিস করলে বাইরে মারলো টুকলো দা এবং 1920 জিতে গেল। 1920 টুর্নামেন্ট থেকে বিদায় নিতে।